আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। স্বাস্থ্য ভবনের সামনে এখনো অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যেই একটি বিস্ফোরক টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী। অনেকেই সুবিচারের দাবিতে সমর্থন যোগাচ্ছেন তাদের। আর এই নতুন যোগ দেওয়া মানুষজনের পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে আন্দোলনকারীদের রোষানলে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী। টানা ৪ দিন ধরে স্বাস্থ্য ভবনের কাছে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা যাবে না, ধর্নাস্থল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। অনেকেই তাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে চাইছেন বলেও ইঙ্গিত দেন তারা। আন্দোলনকারীরা সরাসরি আঙুল তোলেন শুভেন্দুর দিকে। তাদের কথায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনা নাকি দুশ্চরিত্র বহিরাগতের ষড়যন্ত্রের ফলে ঘটেছে। আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যারা আমাদের আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করতে চান এবং তাদের বলতে চাই, এই নিয়ে আগেও যা প্রতিক্রিয়া জানিয়েছিলাম, আবারও একই জানাবো। গত বুধবার সকালে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের মঞ্চে পৌঁছে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা বল। তাকে দেখা মাত্রই গো ব্যাক স্লোগান তোলেন আন্দোলনকারীরা। অগ্নিমিত্রা দাবি করেন, তিনি প্রতিবাদে যোগ দিতে নয়, নিজের কার্যালয়ে যাচ্ছেন। সে পথেই পরে ধর্ণা মঞ্চ। অগ্নিমিত্রা এও জানান, আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেন, কিন্তু সরাসরি সেখানে যাওয়ার কথা ভাবেন না। এর আগে ফিয়ার্স লেনে চিকিৎসকদের আন্দোলনে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল।